হ্যালো ফ্রেন্ডস তিনশো থেকে চারশো শিক্ষক এবং শিক্ষিকা পছন্দের স্কুল না পাওয়ায় বদলি নিতে ইচ্ছুক নয় তারা বদলিকে নাকচ করতে চাইছেন কোন বদলির কথা বলা হচ্ছে প্রাথমিক শিক্ষক না মাধ্যমিক শিক্ষক সাধারণ বদলি কি চালু হয়ে গেছে কবে থেকে শুরু হলো এবং পুরুষ শিক্ষক কি গার্লস স্কুলে বদলি পেতে পারেন এমনই বহু প্রশ্ন আপনাদের মনে চলছে তো এ নিয়ে আজকে সংবাদপত্রে একটি খবর প্রকাশিত হয়েছে সেটি আগে আমরা দেখে নেব তারপর এই সাধারণ বদলি এবং পুরুষ শিক্ষক কি গার্লস স্কুলে বদলি পেতে পারেন কি না সে নিয়েও একটা দ্বন্দ্ব বা প্রশ্ন ছড়িয়েছে তো সে নিয়েও আলোচনা করব। তো চলুন বন্ধুরা প্রথমে দেখে নেওয়া যাক আজকে সংবাদপত্রে কি খবর প্রকাশিত হয়েছে এই দেখুন বন্ধুরা বাড়ির কাছে না পাওয়ায় বদলি হয়েও স্কুলে যোগ দিতে অনিহা বহু শিক্ষকের দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা কী বলা হচ্ছে দেখুন এখানে বলা হচ্ছে যে বদলি প্রক্রিয়ায় মনের মতো স্কুল না পাওয়ায় সেখানে যোগ দিচ্ছেন না বহু শিক্ষক দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় ক্রমশ প্রকট হচ্ছে এই চিত্র জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গিয়েছে বেশিরভাগ শিক্ষক শিক্ষিকায় বাড়ির কাছাকাছি কোনো স্কুলে বদলি হতে চাইছেন অথচ বদলির পর যখন দেখছেন সেটি দূরে হয়ে যাচ্ছে তখন চিঠি দিয়ে তারা সেখানে যোগ না দেওয়ার কথা জানিয়ে দিচ্ছেন নিয়ম অনুযায়ী শিক্ষকদের এমন সিদ্ধান্ত স্কুল সার্ভিস কমিশনের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে তাদের এমন সিদ্ধান্তে স্বভাবতই অবাক আধিকারিকদের থেকে কর্তারা এখানে প্রশ্ন হলো যে স্কুল সার্ভিস কমিশনের কাছে পাঠানো হচ্ছে এখন কিন্তু স্কুল সার্ভিস কমিশন বদলি রেকমেন্ডেশান দিচ্ছেন না তো এখানে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে তাহলে কেন স্কুল সার্ভিস কমিশনের কাছে এটা পাঠানো হচ্ছে দেখুন বলছে স্বভাবতই অবাক আধিকারিকরা এমনিতেই বহুদিন পর শিক্ষকদের সাধারণ বদলি শুরু হয়েছে এটা ভালো করে দেখুন এমনিতেই বহুদিন পর শিক্ষকদের সাধারণ বদলি শুরু হয়েছে কবে শুরু হলো কোনো নোটিফিকেশান নেই ভাবতে পারছেন আপনারা কোনো সাধারণ বদলি কিন্তু শুরু হয়নি আমরা যতটুকু জানি তো আপনারা জানেন যে স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফার যেটা চলছে যেটা সে নিয়ে ভিডিও আমি অলরেডি পাবলিশ করেছি সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে যেটা জেনারেল ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ড লেখা ছিল সেখানে কিন্তু সেটা আমি আপনাদের পরে দেখাচ্ছি সেখানে কিন্তু জেনারেল ট্রান্সফার শুধু লেখা আছে স্পেশাল গ্রাউন্ড লেখা নেই তাই জন্য এটাকে সাধারণ বদলি বলা হচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী সেই বদলি কি তাই পরে ব্যাখ্যা করছি আপনাদেরকে এই বদলির জন্য আবেদনেও খুব একটা কম পড়েনি তার ভিত্তিতে জেলাওয়ারি বদলির প্রক্রিয়া শুরু হতেই দক্ষিণ চব্বিশ পরগনার শিক্ষকদের মধ্যে কাজে যোগ না দেওয়ার অনীহা তৈরি হয়েছে বিশেষ করে দেখা যাচ্ছে বারিপুর এবং আলিপুর সদর মহকুমায় নির্দিষ্ট কিছু এলাকার স্কুলে যোগ দেওয়ার জন্য ভুরি ভুরি আবেদন জমা পড়েছে কারণ ক্যানিং বা কাকদ্বীপের তুলনায় এই দুটি মহকুমা কিছুটা শহর ঘেঁষা কিন্তু এই দুই মহকুমায় কম সংখ্যক আসন ফাঁকা থাকায় সবাই এখানে বদলি করা সম্ভব হয়নি সুযোগ না পাওয়ায় শিক্ষকদের একাংশ না তাদের গোঁ ওই এলাকাতেই বদলি করতে হবে শিক্ষা বিভাগ সূত্রে জানা গিয়েছে প্রতিদিন এমন তিরিশ থেকে চল্লিশটি আবেদন জমা পড়ছিল সেই সময় কিন্তু প্রত্যেকে জানিয়ে দেওয়া হয়েছে কোনোভাবেই সেখানে খালি পদ নেই তাৎপর্যপূর্ণভাবে বিষয় হলো যে যারা বাড়ির কাছাকাছি স্কুলের জন্য আবেদন করেছিলেন তাদের মধ্যে অনেককেই দেখা যাচ্ছে খানিকটা দূরের স্কুলে বদলি করা হয়েছে কিন্তু সেখানে শিক্ষক যেতে রাজি নন অন্তত চারশো থেকে পাঁচশো শিক্ষক শিক্ষিকা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছেন তাদের আপত্তির কথা এক আধিকারিক বলেন বাড়ি থেকে সামান্য এক দেড় ঘন্টা রাস্তা যেতেও আপত্তি অনেকের এই মানসিকতা থাকলে সমস্যা তৈরি হবেই এমন পরিস্থিতিতে হাত তুলে নিয়েছেন জেলার শিক্ষা বিভাগের আধিকারিকরা বদলি প্রক্রিয়া যেহেতু এসএসসির দেখাশোনা করছে তাই তাদের এ ব্যাপারে কিছু করণীয় নেই আবারও বলছি বদলি কিন্তু এসএসসি দেখাশোনা করছে না এখন কিন্তু কমিশনার অফ স্কুল এডুকেশান দেখাশোনা করছে তো যে শিক্ষকরা চিঠি দিয়ে নতুন স্কুলে যোগ না দেওয়ার কথা জানিয়েছেন তাদের বদলে তালিকায় নিচের দিকে শিক্ষকদের সেই সুযোগ দেওয়া হচ্ছে এই নিয়ে কি বলছেন শিক্ষকরা কারো দাবি বাড়ির কাছাকাছি আসার জন্যই বদলে আবেদন করা হয়েছে কিন্তু তাতে যদি দূরত্ব একই থাকে তাহলে এর কোনো মানে নেই আবার কেউ বলছেন বাড়িতে বয়স্ক মা বাবা ছোটো বাচ্চা আছে কাছাকাছি স্কুল না পেলে খুবই অসুবিধা তো চলুন বন্ধুরা যেটা আমরা বলছি যে সাধারণ বদলি সেটা কি আগে দেখেনি। নিই এখানে ভালো করে লক্ষ্য করুন সাবজেক্ট কি বলা হচ্ছে এখানে অর্ডার অর্ডার অন জেনারেল ট্রান্সফার টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার তো এখানে কিন্তু জেনারেল ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ড লেখা থাকতো এখন কিন্তু সরাসরি জেনারেল ট্রান্সফার কথাটি চলে এসেছে অমিট হয়ে গেছে স্পেশাল গ্রাউন্ড ট্রান্সফার তো এই জন্যই সবাইকে সাধারণ বদলি বলা হচ্ছে তো অ্যাকচুয়ালি সাধারণ বদলি যদি শুরু হয় তার কোনো নোটিফিকেশান নেই তার কোনো নির্দিষ্ট অর্ডারও নেই অথচ কীভাবে এই বদলি হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ যে বিষয় যেটা দেখার মধ্যে পড়ে সেটা হচ্ছে যে দেখুন একজন পুরুষ শিক্ষক মেল টিচার কীভাবে ফিমেল স্কুলে যোগ দিচ্ছেন দেখুন গোপালপুর হাই স্কুল ঠিক আছে এখানে দেখুন এখান থেকে যোগ দিচ্ছেন ধামুয়া বালিকা বিদ্যালয় দেখুন সমীর পাত্র বলে ইনি যোগ দিচ্ছেন কিন্তু এ দেখুন একজন সংশ্লিষ্ট শিক্ষক তো একজন সংশ্লিষ্ট শিক্ষক তিনি কিন্তু শিক্ষক তিনি কিন্তু দেখুন বয়স স্কুল থেকে কীভাবে মানে গার্লস স্কুলে চলে যাচ্ছেন এটা কোনো ভুল ভুলবশত হয়ে যেতে পারে বা এটা শিক্ষা দপ্তরে কিছু ভুলও হতে পারে তো হয়তো ফলস চলে এসেছে এইভাবে কিন্তু সম্ভব নয় আর যদিও বা হয় তাহলে কিন্তু একটা ভালো বিষয় এটা যে মেল টিচাররা ফিমেল স্কুলে বা বয়েজ গার্লস স্কুলে কিন্তু সুযোগ পাচ্ছেন এটা অসুবিধার কিছু নেই কিন্তু এটা নোটিফিকেশান দিয়ে একবার জানিয়ে দিলে খুব ভালো হয় তাহলে অনেকেই কিন্তু এই সুযোগ পাবেন এবং একাধিকবার ট্রান্সফারটা খুব জরুরি যাতে বহু শিক্ষক কিন্তু এই ট্রান্সফারের সুবিধা পেতে পারেন তাহলে এই ছিল আজকের এই যে গুরুত্বপূর্ণ বিষয় আশা করি আপনাদের কাছে বিষয়টি ক্লিয়ার করা গেছে আরও ডিটেলস খবর পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমনই গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য